ইখানে জ্যাগট থেকে নিয়ে এসে সব ডিসপোজ করছিল এইখানে আজকে তাই তো উড়ে যাচ্ছে এগুলো তাহলে घर ये भाई नहीं आप लोग सब कुछ देखेंगे तो कैसे काम चलेगा हम नहीं लोग

ओय माछ ओय माछ काम छ नि ए नाइँ यो त भई कि केछु हात थद छारु भयो अब त फोन सिट तल आस्बे आमा गए छ दौडाको ४00 डुबेर ४00 चार टाको प्रकार ५00 चार ठीक छ न न न लाइक गर्छौ अपना নমস্কার <San> 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 এবিএন নিউজে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম নৈহাটির দেবক থেকে উদ্ধারকৃত যে বাজি যেই জায়গায় এনে আজ সকালে সেটি বিস্ফোরণ বা বিস্ফোরণের মাধ্যমে সেটি ধ্বংস করা হয়েছিল সেইখানে সেই যে ছাই ঘাট সেইখানে তার যে আশেপাশের যে বাড়িগুলো রয়েছে সেখানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেই চিত্র আপনাদেরকে দেখাবো যে কারোর বাড়ির অ্যাসবেস্টাস উড়ে গেছে কারোর দরজা ভেঙে গেছে কারোর খাবার দাবার চারিদিকে উল্টে গেছে কারোর কোনো একটা বাচ্চার গায়ে অ্যাসবেস্টাস ভেঙে পড়েছে সেই সকল চিত্র আপনাদেরকে আমরা দেখাবো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এমনই একটি বাড়িতে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো এই যে উপরে আমি ক্যামেরা পার্সেন যে রয়েছে তাকে একটু দেখানো দেখাতে অনুরোধ করবো যে ওই যে দেখছেন ওই অ্যাসবেস্টাসটি পুরোটি ভেঙে পুরো ভেঙে গেছে ওইখান থেকে পুরো চিট ধরে গেছে এই দেওয়ালে চিট ধরে গেছে এই যে এই যে মেন যে মিটারের লাইন রয়েছে সেখানে কারেন্টের তার মানে একটা একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে কথা বলে নেব এই বাড়ির যিনি মালিক তার সাথে pas goed আজ দুপুরে কি হয়েছে আজকে চার পাঁচ দিন ধরে এখানে পুলিশরা নিয়ে এসে বাজি করে সব বাজিগুলো এখানে ফাটাচ্ছে তো এখান থেকে তো আমরা বলেছি যে আমাদের এখানে ঘর আছে এখানে চার পাঁচটা ঘর আছে বলে এখন কি কেয়ার করে না যে পুলিশ না তো এখান থেকে আমরা বলার পর ওরা শুনলো না মানে তিন চার দিন মানে খুবই এত এই আজকে যে আওয়াজটা হয়েছে এটা প্রথমবার এরকম আওয়াজ হয়েছে তা আমরা ভাবলাম যে যাকে মানে ওইদিকে ফাটাচ্ছে আমরা দেখেছি কি ভাগ্য আমাদের ঘরেতে লোক ছিল না লোক থাকলে পর আমাদের ঘরে পুরো বালো বাচ্চা সব মরে যেত তাও তিন চারটে বাচ্চা হাসপাতালে গেছে একটা বয়স্ক লোক গেছে অবস্থা বাড়ির ঘর তো দেখতেই পাচ্ছেন একদম ত্রিপল দিচ্ছে দুদিনের মধ্যে আমরা ব্যবস্থা করে দিচ্ছি এতে কি কারোর কোন গাফিলতি আছে বলে কি আপনি মনে করছেন কার গাফিলতি থাকতে পারে এবার আমরা কি আমাদের এখানে মানে আমাদের দেখতে জঙ্গলের ঘর আমাদের তো বাইরে ওইদিকে কেউ যায় না

না থানার দেখেন শোনেন না পার্টির দেখেন শোনে কোনো কথা শোনে বলে এটা মিলে করে তুমি ট্যাক্স দাও এ দাও তারা ট্যাক্স দিই না আমরা কি মানুষ নয় তার মানে আপনি যেটা বলতে চাইছেন পুলিশের ভূমিকা খুব একটা যথেষ্ট নয় পুলিশেই তো সব করে যায় পুলিশ করে তো ভালো হয়েছে যে আমাদের এখানে ফাটাতে হবে না আপনি একটু সরে গিয়ে করে তো ওনারা ফাঁকা জায়গা পায় আমাদের চার পাঁচটা ঘর আমাদের করে ঘরে কোনো ইয়ে করে লাগতো দেখে মেয়ে কি করতে পারে কিছু কথা উল্টা ওনারাই ডান্ডা চার্জ করছে আমাদের উপরে

দেখছেন একদম দেখেন সব খাওয়া দাওয়া সব কোনো বাচ্চা আমাদের খাই ছোট পাঁচ ছ বছরের বাচ্চা কোনো কোনো জায়গায় খাওয়া হয়নি আমাদের মানে ঘটনা ঘটার পর থেকে আপনাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে হ্যাঁ আমরা কি হচ্ছে ফাটছে তো আমরা কি করবো যে আমরা বাইরে দাঁড়ে ভাই বাইচা ঘর বাড়ি পড়েই যায় তারপরে বাইরে ছিলাম আমরা কি করে জানবো কি এত বড় যে আমাদের ক্ষতি হবে আমরা জানতে পারিনি যে আমাদের এত বড় ক্ষতিটা হবে আমরা তারপরে এসে দেখছি আমরা একটা বয়স্ক লোক মহিলা ওনার স্ট্রোকের মতো হয়ে গেছিলো ওনাকে নিয়ে পুলিশ সব তাড়াতে কদিক ওদিক করলো ওদের কারণ আমাদের সাথে দেখছি ঘর বাড়ি ওই অবস্থা আমাদের তো সব বাচ্চা বাচ্চাদেরকে সব হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি করছে এবার

সকালে না দেড়টা না আমার ছোট পাঁচ বছরের ছেলে এখানে ঘুমাচ্ছে আমার বর সবে কাজ করে এসছে রাজমিস্ত্রি কাজ করে তো দুপুরে দেড়টার সময় খেতে এসছে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম দেখছি হঠাৎ কি আওয়াজ আমার কানে শুনল হয়ে গেল এর পিছনের দিকে তাকিয়ে দেখি ওখানে থেকে আমরা এলিভেস্টর ভাঙা আমরা দুইজনে ছুটে এসে দেখি আমার ছেলের গায়ে লেপ ঢাকাটা ছিল এর মধ্যে এরকম সব পড়ে আছে ছেলের বুকে লেগেছে এখন এক্সো করতে গেছে ঘর থেকে হয়ে ওই ঘরে যখন ছুটে গেলাম দেখি শু শু শুই আছে ওনার মাঠে এখন কেমন আছে আগুন এক্সো করে আসুক এমনি বলছে তখন পুকে বের তখন নুই হাঁটি কত পাঁচ বছরের ধরে বাচ্চা ছোট চার দিন ধরে ফাটাছে রোজ 11টা থেকে ফাটানি শুরু করবে এরকম রাত হয়ে যাবে তাও ফাটিয়ে যাবে ফাটিয়ে যাবে ছিল যে ছাদ উড়ে গেছে ছাদ উড়ে গেছে টিয়াল টিয়াল ভেঙে গেছে আমরা বুঝতে পারিনি যে এরকম তো বিধায়ক তো এসছিলেন আপনাদের এখানকার বিধায়ক পার্থ বাবু এসছিলেন কি বললেন কি আশ্বাস দিলেন এখন প্লাস্টিক দিচ্ছি ঠান্ডার মধ্যে কি করে থাকবে আর তারে 10 দিনের মধ্যে তোমাদের ঘরদොර আমি ঠিক করে দেব এরকম তো বলে গেল বলো পৌরসভা থেকে এ এসেছিলেন কেউ হ্যাঁ পৌরসভা আসছে আমি তো অত চিনি ওনারা ওই সব আসছে এমনি বলে বলেই যাচ্ছে এখন কি চান এখন আমি কী বা আমরা তো বারণ করি যে এখানে এরকম বাজি টাজি ফাটাবেন না আমরা মিলের ঘরে থাকি ঘর বেশি মজবুত না চার দিন ধরে ফাটাচ্ছে বলছে এটা মিলের জায়গায় ফাটিয়ে যাব আমি এখন ওই পুলিশগুলো বলতে থাকে যে পুলিশগুলো ফাটায় ওরা আজকে তো চার দিন ধরে ফাটাচ্ছে কোথায় বিস্ফোরণ হয়েছে সেটা না আর এমনি টাইমে ও কোথায় কিছু পেলে এখানে এনে ফাটিয়ে যায় বারণ করলে শোনে না বললে বললে মিলের জায়গা আমরা আর কিছু বলতে পারি না আমরা তো মিলের জায়গায় থাকি তারা বলে এখানেই ফাটানো হবে হ্যাঁ হ্যাঁ এখানেই ফাটানো মানে আমাদের কিছু বলার নেই আমরা চুপচাপ থাকি গরিব মানুষ আর কি করব জানেন তো বড় সাথে তো লাগদেই পারবো না তারপর আমার একটা বক্তব্য যে এখানে তোমরা মানুষ থাকি এত তো কাজে কি ফাটানো উচিত আমি সেটাই বলছি এখানে না আর কিছু হয় আর এই তো গদ্দর ভেঙে যাচ্ছে এবার আপদাদের যেটা ইচ্ছে সেটাই చేসো আমরা তো কষ্ট করে তো বেঁধেছি আর কি বান্দর মত ক্ষমতা হয় এই ঠান্ডার মধ্যে বলুন একটু একটু করে আমরা বেঁধেছি আমার নাম সর্বানি মন্ডল ছেলের নাম আমার ছেলের নাম সোহম মন্ডল একদম ছোট বাচ্চা একটু একটু করে ঘরটাকে বেঁধেছি একটু করে বারান্দাটা সেগুলো সব যদি একসাথে চলে যায় একসাথে তো করার মতন আমাদের ক্ষমতা হবে না এখন যা দিনের অবস্থা আমরা তো ভাবতে ইচ্ছা করে সব এইগুলো করছে আমরা বললে কিছু শোনে না কিছু শোনে না সব এমনি করেই করে গেল